বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আমি ঘুমাচ্ছিলাম, শরীরটা একটু খারাপ করছে, গরম পড়েছে তো, খুব খারাপ করছে, শুয়েছিলাম। মেঘ মেঘ করছে সব থেকে বড় কথা। যাই হোক, ঘুম থেকে উঠে একটা ভিডিও এলো ধবলার ধবলার ভিডিওতে দেখলাম শর্টেজ ছেড়েছে, তার কিছু কথা যে নেটওয়ার্কের জন্য ভিডিও আপলোড করতে পারছে না বা পরে আসবে। আর ভিডিওটা এমন কিছু আছে যে আমরা অনেক কিছুই জানতে পারবো, তো সেটা দেখার জন্য বসে আছি যে কখন আসবে। আবারও চেক করলাম যে ভিডিও কি এসেছে, দেখলাম না এখনও আসেনি। তবে ও চোখে মুখে একটা কি বলবো, একটা ছাপ আছে, যেটা হচ্ছে দেখে মনে হচ্ছে প্রচুর ফাইট করেছে। আর সবথেকে বড় কথা, এই খানটায় করে একটা কাটা টাইপের দাগ আছে। দেখো, কিছুদিন আগে যখন 8-9 মাস আগে সন্দীপকে বলা হয়েছিল যে ওর ওপর গায়ে হাত তুলেছিল বা কিছু, তো সন্দীপ সেটা স্বীকার করেছিল, হ্যাঁ ধাক্কাধাক্কির কারণে, ফোনটা কাড়াকাড়ির কারণে, ওদের যেহেতু তখন উপরে ঘরটা প্লাস্টার করা ছিল, সেহেতু ধাক্কাধাক্কিতে ধবলাকে ধাক্কা মারে ফোনটা নেওয়ার জন্য, ধবলা দিতে চায় না, বা ধাক্কা ফোনটা কাড়াকাড়ির সময় ধবলা ছিটকে দেয়ালের দিকে গিয়ে হাতটা এই জায়গাটা ছুলে যায়, সেটা ধবলাও দেখিয়েছিল। কিন্তু যে এইগুলোতে বা পিঠে এগুলোতে কিন্তু ধবলা দেখায়নি। আর আজকে দেখো, ও কালকে ভিডিও দিয়েছে, কিন্তু সেখানে কিন্তু পুরো ফ্রেশ ছিল, কালকের মানে পরশু দিনে ধরো, আর আজকে মানে কালকেরটা আসছে। তো একদিন আমাদের সময় লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা কন্ট্রোভার্সি করে তারা হয়তো দিনের দিন দিতে পারে, কিন্তু যারা ডেলি ব্লগার তারা কিন্তু দিনের দিন দিতে পারে না, খুব কম, আর দিলেও সকাল থেকে সন্ধ্যাটা করে তারপরে গা দিতে পারে, কারণ টাইমের একটা ব্যাপার থাকে, টাইম ওয়াচ পূজাতে হবে তাকে, ই করতে হবে। যাই হোক, সেখান থেকে ওর এই জায়গাটা একটা কাটাকাটি দাগ আছে। তো সেটা থেকে বলছি যে ওর কি তাহলে গুদীপ্তর সাথে কিছু হলো, মানে একটা যে না সত্যি প্রেম টেম করবো না বলেছে, তাই সেই জন্য কি বাড়িতে কিছু লোক চড়াও হওয়া বা কিছু এরকম কিছু কি হলো, মানে ওর চোখ মুখে প্রচুর ভয় ছিল। আর দেখো, সন্দীপ যে গায়ে হাত তুলবে না এটা তো পরিষ্কার যে সন্দীপ গায়ে হাত তুলবে না, হ্যাঁ যখন দেখেছে বউ পরকিয়া করছে তখন কাউরিরই মাথা ঠিক থাকে না, সেই সময় হয়তো হাত তুলেছিল বা হাত তোলাটাই স্বাভাবিক, যে বউ সেক্স চ্যাটিং করছে বরের পাশে শুয়ে বা বসে, বর বোধহয় বাজারে যাচ্ছে তখন ওপরে ঘরে চলে যাচ্ছে, তার সঙ্গে ঘুষঘুষ ফুসফুস করে কথা বলছে, তখন এসে যখন ধরা পড়বে তখন প্রত্যেকটা ছেলে বা মেয়ের, ছেলেরই বলবো না, মেয়েরও রাগ হবে। সেখান থেকে সন্দীপ গায়ে হাত তুলেছিল, এটা স্বাভাবিক, কিন্তু এখন তো সন্দীপ এক জায়গায় আছে, ও এক জায়গায় আছে, ফট করে তো এসে সন্দীপ গায়ে হাত তুলতে পারবে না। সেহেতু আমার মনে হচ্ছে গুদীপ্ত এসেছে, এসে হয়তো কোনো কারণে যখনই বলেছে যে না যোগাযোগ করব না, বা যোগাযোগ আজ থেকে নেই, আজ থেকে আমি ছেড়ে দিলাম, আজ থেকে আমি ছেলেকেই চাই, আমি কাউকে চাই না, আমার মনে হয় এখান থেকে গুদীপ্ত মারধর করেছে। কারণ হচ্ছে গুদীপ্তের এটা হচ্ছে কি বলবো, সোনার ডিম পাড়া হাঁস, হঠাৎ করে একটা লটারি পেয়ে যাও, কারণ গুদীপ্তর পক্ষে এই মেয়ে একটা সোনার ডিম পাড়া হাঁস। সেহেতু যখনই বলবে যে না আমি তোমার সঙ্গে সংসার করব না, বা তোমার সাথে যেটা হয়েছে ভুল হয়েছে বা কিছু, তখনই কিন্তু তাকে একটা থ্রেট বা মারার হুমকি বা মারা এরকম একটা আসবেই। আমার মনে হচ্ছে এগুলোই কিছু একটা হয়েছে, দেখা যাক ভিডিও আসুক। আমার ভিডিওটা পোস্ট হতে হতে আশা করি চলে আসবে, কারণ আমি এখন বিকেলে কথা বলছি তোমাদের সঙ্গে, এখন বাজে 3টে, তো এখন কথা বলছি, আশা করি চলে আসবে, দেখা যাক এখন আসে কি না। তো চলো বন্ধুরা, এইটুকুই ছোট্ট করে একটা বলার ছিল যে এরকমই হয়তো হতে পারে, এরকম মনে হচ্ছে অনুমান। তো চলো আজকের মতো এইটুকুই, পরে আবার আসছি, দেখি কী নিয়ে আসে।